বহিরাজ্য থেকে আগরতলা বিমানবন্দরে এসে নামলেই বোঝা যায় রাজ্যের ঠিক কতটা উন্নতি হয়েছে। রাজ্যের সার্বিক উন্নয়নের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দৃঢ়তায় কাজ করে চলেছে বর্তমান রাজ্য সরকার। আন্তর্জাতিক মানের শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠেছে রাজ্যে। ভবিষ্যৎ প্রজন্মকে বিকাশের দিকে এগিয়ে নিয়ে যেতে রাজ্যের সূচনা হয়েছে নতুন নতুন স্টার্ট আপের। রামনগরে আয়োজিত এক যুব চৌপাল কর্মসূচিতে উপস্থিত থেকে মঙ্গলবার এমনটাই বললেন পশ্চিম ত্রিপুরা লোকসভা কেন্দ্রের সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক। সাত রামনগর বিজেপি যুব মোর্চার উদ্যোগে রামনগরের জয়পুর এলাকায় আয়োজিত এ যুব চৌপাল পে চর্চা শীর্ষক কর্মসূচিতে এদিন অংশ নিয়েছিলেন প্রদেশ যুব মোর্চার সাধারণ সম্পাদক রানা ঘোষ, বিশালগড়ের বিধায়ক তথা যুব মোর্চার রাজ্য সভাপতি সুশান্ত দেব এবং এলাকার কাউন্সিলর অভিষেক দত্ত। এদিন নিজের বক্তব্যে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বলেন আগামী দিনে ভারতবর্ষকে বৈভবশালী করে তোলার জন্য যুবকদের সহযোগিতা দরকার। দেশের যুব সমাজের সাথে মত বিনিময় করার জন্য এই যুব চৌপালের আয়োজন করা হয়েছে। আমরা লক্ষ্য করেছি আগরতলাবাসী এয়ারপোর্টের রাস্তা কত সুন্দর তৈরি হচ্ছে। আমরা আগরতলার যারা রয়েছি আগের রেলওয়ে ব্যবস্থা দেখেছি, 2014 আগের রেলওয়ে আর 2014 পরের রেলওয়ের ব্যবস্থা আমরা লক্ষ্য করেছি। আমরা লক্ষ্য করেছি আমাদের যে এয়ারপোর্ট, আমরা বেশিরভাগ মানুষ এয়ারপোর্টে যাই, বিভিন্ন জায়গাতে আমরা যেতাম। আমাদের এয়ারপোর্ট আগে ছিল বাস স্ট্যান্ড, বটতলা বাস স্ট্যান্ডের মতো, এখন এয়ারপোর্ট ভব্য সুন্দর এবং গর্ব হয় সেটাতে গেলে। 2023-এর নির্বাচনে অনেক পত্রকার বন্ধুরা দিল্লি থেকে কলকাতা থেকে ত্রিপুরাতে এসছেন, তো অনেকের সঙ্গে আমার কথা হয়েছে, দেখা করেছেন। তারা আমাকে দু চারজনে এমন বলেছে যে এয়ারপোর্টে নেমে কতক্ষণ নিজেরা গান বাজিয়ে আমরা ডান্স করেছি, কেন বলে কি সুন্দর, এটাই পরিবর্তন। এয়ারপোর্ট আগরতলা, এয়ারপোর্টে নেমে বুঝা যায় আগরতলার পরিবর্তন হয়েছে। একটা মেন্টাল যে দিশা, মানসিক ভাবে মানুষের যে দিশা নির্দেশ, সেটা একটা জায়গায় আপনি বাস থেকে নামলে স্ট্যান্ড দেখলে, রেল থেকে নামলে যখন রেল স্টেশন দেখা যায়, ফ্লাইট থেকে নামলে যে আমরা এয়ারপোর্ট দেখে, তা থেকে বোঝা যায় রাজ্যটা কিভাবে চলছে। আমরা ত্রিপুরাবাসী কখনো ফাইভ স্টার হোটেল দেখিনি, কিন্তু অন্য জায়গায় দেখেছি, আমাদের রাজ্যে ছিল না, আমাদের রাজ্যে ফাইভ স্টার হোটেল তৈরি হয়েছে এবং একটা সিট আপনারা খালি পাবেন না। আমরা অনেকগুলি হোটেল গত 5-6 বছরে, গত 50 বছরে যতগুলি হোটেল তৈরি হয়েছে গত 6 বছরে, তার থেকে অনেক বেশি, অনেক ভালো সুন্দর হোটেল আগরতলা শহরে তৈরি হয়েছে। আগে থেকে প্রায় 20 গুণ বেশি টুরিস্ট আমাদের রাজ্যে আসতে শুরু করেছে এবং একজন টুরিস্ট যখন আসে তখন 27 জন মানুষের রোজগার নিয়ে আসে, 27 জন। গত 6 বছরে আমরা ত্রিপুরা রাজ্যে 4-4 ইউনিভার্সিটি লক্ষ্য করেছি, সংস্কৃত ইউনিভার্সিটি, ল ইউনিভার্সিটি, ফরেন্সিক ইউনিভার্সিটি এবং IIIT, 3টে শিক্ষা প্রতিষ্ঠান, আন্তর্জাতিক মানের শিক্ষা প্রতিষ্ঠান আমরা পেয়েছি, আমরা বিদ্যাজ্যোতি স্কুল পেয়েছি। বিজেপি গোলাঘাটি মণ্ডল যুব মোর্চার উদ্যোগে গোলাঘাটি কমিউনিটি হল সংলগ্ন মাঠেও মঙ্গলবার আয়োজন করা হয়েছিল যুব চৌপাল কর্মসূচি। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক, বিশালগড়ের বিধায়ক তথা যুব মোর্চার রাজ্য সভাপতি সুশান্ত দেব, সিপাহীজলা জেলার উত্তর অংশের সভাপতি গৌরাঙ্গ ভৌমিক এবং গোলাঘাটি বিধানসভার প্রাক্তন বিধায়ক বীরেন্দ্র কিশোর দেব বর্মা। নিজের বক্তব্যে সুশান্ত দেব এখানে এদিন বলেন এ যুবক চৌপালের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য হল সমস্ত যুবকদের সঙ্গে কথা বলে তাদের অভাব অভিযোগ শোনা এবং আগামী লোকসভা নির্বাচনের ম্যানিফেস্টোতে সেসব সমস্যাগুলি সমাধানের ব্যবস্থা করা। আমরা অন্যান্য রাজনৈতিক দল থেকে আলাদা, আমাদের যে যুব সংগঠন যুব মোর্চা, আমরা শুধু যুব ভাইদেরকে নিয়ে শুধু মিছিল মিটিং করাই না, আমরা যুব ভাইদের কাছ থেকে পরামর্শ নেওয়ার জন্য এখানে এসেছি। আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জি, উনি আগ্রহ প্রকাশ করেছেন আগামী লোকসভা নির্বাচনের যে মেনিফেস্টো হবে, সেই মেনিফেস্টোতে যুবকদের কি চাওয়া পাওয়া, সেইগুলো এই যুব চৌপালের মাধ্যমে আমরা লিপিবদ্ধ করে নিয়ে যাব এবং প্রদেশ থেকে আমরা কেন্দ্রীয় কমিটিতে সেন্ট্রালে এটা পাঠাবো এবং আপনাদের যে চাওয়া পাওয়া গুলো আছে সেইগুলো আগামী দিনে মেনিফেস্টোতে উল্লেখ করা হবে। আমরা যুব মোর্চা শুধু রাজনৈতিক কর্মকাণ্ডের বাইরে গিয়েও আমরা অনেক সামাজিক কর্মকাণ্ড করে থাকি।
আপনারা দেখছেন ঐতবাব, আমরা গত 3 দিন যাবত আমরা শুরু করেছি সারা রাজ্যে যারা মাধ্যমিক 12 পরীক্ষার্থী আছে প্রত্যেকটা ভাই বোনকে আগাম শুভেচ্ছা পত্র আমরা যুব মোর্চার পক্ষ থেকে বাড়ি বাড়ি পাঠাচ্ছি। আমরা এরকম বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড আমরা হাতে নিয়েছি। আমরা রাজনীতির জন্য রাজনীতি করি না, আমরা সাধারণ মানুষের পাশে থাকার জন্য আমরা রাজনীতি করি। রামনগর এবং গোলাঘাটে 2 জায়গায় আয়োজিত কর্মসূচিতে এদিন যোগদান করেছিলেন স্থানীয় জনসাধারণেরা। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।